এই সমাজের কিছু লোক স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমালিন্য হলেই দ্বিতীয় বিয়ের জন্য উস্কানিমূলক কথা বলে থাকে, এই বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ ভাই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলে কিছু লোক আছে মাঝখান থেকে আইসা উস্কানি দিবে, এই উস্কানি দিয়া দিয়া সংসারগুলো ভাঙার জন্য চেষ্টা করে। কিছু লোক আছে নিজেদেরকে নারীদের পক্ষের, নারীদের হিতাকাঙ্ক্ষী এরকম প্রমাণ করার চেষ্টা করে, কিছু হলেই ফুসলাবে, মহিলারা ফুসলাবে, আরে রাখ নিজের পায়ে নিজে দাঁড়া, স্বামীরা ফুসলাবে, আরে একটা গেলে দশটা আসবে, এইরকম উস্কানি দেওয়া মানুষগুলোকে আমি বলি মানুষরূপী শয়তান, মানুষরূপী ইবলিস। ইবলিস তার উপরে ভর করেছে বা এটা ইবলিস মানুষের রূপ ধরে এসেছে, অন্তত ইবলিসীয় কর্ম এটা যে দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করে। মহিলাকে এসে বলবে, ভাবি আপনার ভাগ্যটা আসলে খারাপ, ভাবি আল্লাহ আপনারে যে চেহারা দিছে, যে সৌন্দর্য দিছে, ভাবি আপনার রাজপুত্রের মতো ছেলে পাওয়ার কথা। আহা, ভাবি তখন ফুলে ফেটে চিন্তা করে, হায় হায় ঠিকই তো, একটা অমানুষ আমার নসিবে পড়লো। এই তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আবার ছেলেকে দেখা গেলো, কেউ বললো যে ভাই আপনার মতো এরকম রাজপুত্রের মতো চেহারা মাশাআল্লাহ কোনটা আপনার নাই, কিন্তু ভাবি আসলে আপনার কেয়ার করে না। হা ভাইরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদের যে গুণ বৈশিষ্ট্য, কোন পুরুষ যেন তার বউয়ের গুণ বৈশিষ্ট্য এগুলো অন্য পুরুষের কাছে গাল গল্প না দিয়ে বেড়ায়। অনেক পুরুষ আছে এমন ভাবে গল্প দেয় বউয়ের ব্যাপারে, মনে হয় যে সে সুখের মহাসমুদ্রে আছে, আসলে বাসা সারাদিন চুলাচুলি হয়। বুঝেন না কথা? বেকুব পুরুষ যারা, তারা এটা শুনা এবার নিজের বউর ব্যাপারে মন খারাপ করে, হ্যাঁ হ্যাঁ তাহলে আমারটা কি, এর বউ বলে এত তরকারি রাঁধতে পারে, এত আইটেমের পিঠা বানাতে পারে, হান করতে পারে, তান করতে পারে, আমারটা আর কি জানে, খবরদার। এগুলো সব ইবলিস করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে স্ত্রী দিয়েছেন, যে স্বামী দিয়েছেন, তার মধ্যে ভালো গুণ খোঁজার চেষ্টা করবেন। মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউনিক, প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিকনেস আছে, পৃথক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যের মধ্যে নাই। অতএব আপনার স্ত্রী আপনার চরিত্রের হেফাজতে সহযোগিতা করে, শুধু এই একটি কারণে আপনি স্ত্রীর কাছে শুকরগুজার থাকা উচিত। ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর শুকরগুজার থাকা উচিত। যারা এই একে অন্যের বিরুদ্ধে ক্ষিপ্ত করে দেয়, উস্কে দেয়, এগুলোকে কানে নেওয়া উচিত না, সিরিয়াসনেসের সাথে ভাবা উচিত। কত সংসার বেগে খান খান করে দিছে, এবার মহিলা রাস্তা রাস্তা ঘুরছে, অথবা তালাক দিয়ে পুরুষটা দেখা গেল রাস্তা রাস্তা ঘুরছে। বেশিরভাগ তালাক দেওয়া মানুষগুলো, আমার ব্যক্তিগত ক্ষুদ্র অবজারভেশন, যে মনে করে বিয়ে যতদিন থাকে ততদিন মনে করেন একটা অমানুষের সাথে আছে, আমি এর সাথে পৃথক হয়ে গেলে এর থেকে মনে হয় আমি সুখ শান্তি পাবো। একটা পর্যায়ে অনেক দিন পরে এসে মাসালা তার জিজ্ঞাসা করতে আসে, হুজুর আমাদের একসাথে হওয়ার কোনো সুযোগ আছে কিনা। ম্যাক্সিমাম মানুষ এক সময় পরে বুঝতে পারে যে তার দোষগুলো দেখছে, অনেক গুণ ছিল যেগুলো আমি দেখি নাই, তখন মিশতে চায়। আর তালাক দেওয়ার সময় এমন তালাক দেয়, বোরে দেয়, বোর চোদ্দ উষ্টি সহ দেয়, তিন তালাক দেয় না বল 3000 তালাক, আরো কি বায়ন তালাক, সালন তরকার, সিম তালাক, বিভিন্ন তালাক দেয়। তো এই সমস্ত তালাক দেওয়ার ক্ষেত্রে সুন্না ফলো না করার কারণে আর নেয়ার সুযোগও অনেক সময়।